সিএসকে বনাম কেয়ার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদের এসআরএইচ বিপক্ষে চেন্নাই সুপার কিংস সিএসকে তাদের শেষ ম্যাচে মুস্তাফিজুর রহমানকে খারাপভাবে মিস করেছিল চেন্নাই শরকে এক ছয় ছয় রান তারা করা থেকে একেবারেই থামাতে পারেনি এবং তারা ছয় উইকেট এবং এক বল বাকি থাকতে ম্যাচটি হেরে যায় সিএসকে ভাইজাগে দিল্লি ক্যাপিটালসের ডিসি কাছে হেরে যাওয়ার পর মুস্তাফিজুর রহমানকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দুই শূন্য দুই চারের জন্য তার মার্কিন ভিসার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল উল্লেখযোগ্যভাবে মার্কি আইসিসি ইভেন্টটি যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ এক জুন থেকে দুই ছয় মে আইপিএল দুই শূন্য দুই চার ফাইনালের এক সপ্তাহেরও কম সময় পরে বাংলাদেশ থেকে ফিরেছেন মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান কি আজ সোমবার আট এপ্রিল এম এ চিদাম্বরমী স্টেডিয়ামে চেপক কলকাতা নাইট রাইডার্সের কেকেআর বিপক্ষে খেলবেন সিএসকে ভক্তরা এই প্রশ্নের উত্তর খুঁজছে বিশেষ করে ঋতুরাজ গায়কোয়াদের নেতৃত্বাধীন দলের হয়ে টানা দুটি পরাজয়ের পরে যদি রিপোর্টগুলি বিশ্বাস করা হয় সিএসকে ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে কারণ মুস্তাফিজুর রহমান কেকেয়ারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নির্বাচনের জন্য উপলব্ধ থাকতে পারে রবিবার রাতে সিএসকে দলে যোগ দেন বাহাতি পেসার ফিজের মুস্তাফিজুর বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই এখানে ফিরে আসাটা আসলে আমাদের হাতে নয় কারণ সে তার পাসপোর্টের জন্য বাংলাদেশে ফিরে আছে তাই দেখা যাক কি হয় কিন্তু দল হিসেবে আমাদের এটা করতে হবে এই পরিস্থিতিগুলির জন্য প্রস্তুত হন কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে সিএসকে বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স বলেছিলেন আরও সিএসকে শ্রীলঙ্কা তারকা মাতিসা পাথিরানাও ছিটকে পড়ার কারণে সৈলা মিস করেন কলকাতার বিপক্ষে ম্যাচে তার অংশগ্রহণ এখনও অনিশ্চিত সিএসকে স্লিংডারের সাথে একটি রক্ষণশীল পন্থা নিচ্ছে সাইমন নিশ্চিত করেছেন পাথিরানা সম্পর্কে হ্যাঁ এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট আমরা তাকে ঘিরের সিদ্ধান্ত নিয়ে রক্ষণশীল হতে চেয়েছিলাম তাই পরের ম্যাচে তিনি খেলবেন কি না তা ফিজিওদের ওপর নির্ভর করছে